সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা তোমরা তোমাদের নিজ নিজ বাসায় অবস্থান করে ভালোই আছো এবং এর সাথে সাথে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। শিক্ষার্থীরা, আজকে সমাজকর্ম দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় থেকে যে দিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ভিশন। বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগ এদেশের মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে। এই সকল দুর্যোগের মধ্যে 1970 ও 1991 ঘূর্ণিঝড়, 2007 প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিরো, 2009 আইলা উল্লেখযোগ্য। 1988, 1988, 2004 ও 2007 ভয়াবহ বন্যা ব্যাপক ক্ষতি সাধন করেছে। দেশের জনগণের দুর্যোগজনিত ঝুঁকি হ্রাস ও দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ভিশন। ভিশন হচ্ছে ভবিষ্যতের জন্য কোনো কিছু করা বা মোকাবেলা করার উদ্দেশ্য, স্বপ্ন বা প্রত্যাশা যা বাস্তবায়নযোগ্য। আমি আবারও বলছি, ভিশন হচ্ছে ভবিষ্যতের জন্য কোনো কিছু করা বা মোকাবেলা করার আশা, স্বপ্ন বা প্রত্যাশা যা বাস্তবায়নযোগ্য। অন্যভাবে বলা যায়, ভিশন হলো লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছানোর উপায়ের বর্ণনা। দুর্যোগ ব্যবস্থাপনার সার্বিক সক্ষমতা শক্তিশালীকরণের মাধ্যমে জনগণকে, বিশেষ করে দরিদ্র ও দুর্দশা জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করা হয়েছে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম একটি ভিশন। আরেকটি ভিশন হচ্ছে বড় মাত্রার দুর্যোগ মোকাবেলায় সক্ষম একটি জরুরি সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীরা, যে দুইটি বিষয় তোমাদের সামনে এখন বললাম, এই দুইটি বিষয়ের সমন্বয়ে এর সাথে সাথে আরও কয়েকটি দিক এখানে আসবে, সে দিকগুলো এখানে তোমাদের সামনে উপস্থাপন করছি। আর এখানে সাতটি দিক উল্লেখ করা হবে। এক, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জরুরি সাড়া প্রদান এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত আইন, নীতি ও কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। দুই, জরুরি মানবিক সহায়তা ও পুনর্বাসন সংক্রান্ত নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রস্তুত ও সংরক্ষণ। তিন, দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়ন, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম গ্রহণ এবং এর সাথে সম্পৃক্ত স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় সাধন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন। চার, বৈদেশিক সূত্র হতে প্রাপ্ত খাদ্য ও অন্যান্য জরুরি মানবিক সহায়তা ব্যবহার ও বিতরণ বিষয়ে সমন্বয় সাধন। পাঁচ, শরণার্থী বিষয়ক কর্মসূচি বাস্তবায়ন ও সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় সাধন। ৬, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, বিজিএফ, জিআর সাহায্য এবং এ ধরনের অন্যান্য কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মানবিক সহায়তা প্রদান। ৭, অতি দরিদ্রদের ঝুঁকি হ্রাসকল্পে বছরের বিভিন্ন সময়ে কর্মাভাবকালে কর্মসংস্থান নিশ্চিতকরণ। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আলোচনা করা হলো বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ভিশনের বিভিন্ন দিক। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হবে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে। শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।